দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু। সময় যে তোর পুড়াইলে হায় কাড়া নেবে প্রাণ শুদ্ধ বায়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু, দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু। সকাল দুপুর বিকেল গেল অবহেলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2017। স্থান মাইথারদিয়া পাঁচগাছা দাউদকান্দি কুমিল্লা। আয়োজনে মাইথারদিয়া জামে মসজিদ ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাইথারদিয়া। প্রযোজনা ও পরিবেশনায় আলফালাহ ইসলামিক মিডিয়া। দ্বিতীয় দিনের মহিলা সমাবেশে এ পর্যায়ে তাফসির পেশ করছেন হযরত মাওলানা আমির হামজা। বাংলার জাকির নায়েক খ্যাত মাওলানা আমির হামজার সকল ভক্তদের জন্য বিশাল এক সুখবর। আলফালা মিডিয়া সংগ্রহ করেছে আমির হামজার ছাত্র জীবনের দুর্লভ অনেকগুলো ওয়াজ। এই দুর্লভ ওয়াজগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। আপনাদের যে যে অসুবিধা হয় আপনারা ওনাদের সহযোগিতা দিবেন, আর বিশেষ করে আপনারা এখানে অনেকে আসেন, এখন এসএসসি পরীক্ষা চলতেছে, আমরা পরীক্ষার্থীদের জন্য আজকে প্রধান উপস্থিত আমির হামজা সাহেবের কাছে দোয়া চাইব। আর এই মাহফিলের জন্য আপনারা অনেকেই সহযোগিতা করেন, সহযোগিতার হাত ধরেন। এই 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 বিশাল মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য যে সকল মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, যদিও আমরা মাহফিলে কখনো কানেকশন করি না, কিন্তু তারপরে আমাদের ভলান্টিয়ার রয়েছে, আপনারা যদি সহযোগিতা স্বতঃস্ফূর্তভাবে করতে চান ওনাদের কাছে পৌঁছে দিবেন। এই পর্যায়ে একটি মায়ের গান পরিবেশন করবে আমাদের অত্যন্ত পরিচিত শিল্পী অবস্থুপিয়ান। ওনার এই মায়ের গান পরিবেশনের পরই আমাদের প্রধান মুখাস্থিরের তফসির শুরু হবে। ইসলামী গান পরিবেশন করবেন অবস্থুপিয়ান করে। আসসালামু আলাইকুম। মায়ের মতো আপন সজো নেই কে আর দুনিয়া, বাবার মতো আপন সজো নেই কে আর দুনিয়া। সে জল বুঝে মায়ের কদর, সে জল বুঝে মায়ের কদর, যার মাকে চেনাই ধরা মায়ের মত আপন সজ নেই আর দুনিয়া, বাবার মত আপন সজ আপন সজ দুনিয়ায়। সুখের দিনে সবাই দেখো তোমার আপন হয়ে
সেদিন ভুলো দুখিনি মাকে দেশে সুখের দরিয়া সুখের দিনে সবাই যাকো তোমার আপন হয়ে যায় সেদিন ভুলো দুখিনি মাকে দেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
lillahi wassalatu wassalamu ala rasulillah amma ba'd fa'udzu billahi minash shaitanir rajim bismillahirrahmanirrahim আমার আওয়াজ শোনার পরে বোঝা যাচ্ছে আমি এমনিতে অসুস্থ
mereka lemah dan masih kata balbona. Kau tu tak kau terhenzal kore, niyesis itu sol kore. Ekorno meder awasan ada sesamaan dan mabona ada cerutakir, kesone karbata. নবীজির হাদিস অনুযায়ী আমরা জানতে পারলাম অবশ্যই আমাদেরকে আল্লাহ ভালোবেসেছেন নয়তো হাজার কর্মব্যস্ততা এখন মানুষের সব কিছু বাদ দিয়ে দিনের বেলায় কোরআনের কিছু কথা সবার জন্য এখানে নিয়ে আসতেন না যে আল্লাহ নিয়ে এসেছেন পুরুষেরা উচ্চ কণ্ঠে মেয়েরা নিম্ন কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ে আমাদের নবী মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন অনুষ্ঠানে যদি রাসূলের উপরে দরুদ পড়া হয় ওটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ আর অনুষ্ঠান শুরু করার আগে দরুদ শরীফ পড়েছি একবার সেখান থেকে বিশ্বাস করতে পারি যে মাহফিল আল্লাহর দরবারে পৌঁছে গেছে জোরে বলেন আমিন আমিন আমার আজকের আলোচনার সাবজেক্টটা আমি যে কথাগুলো বলবো কোরআনের আয়াতের সাবজেক্ট হচ্ছে নেককার নারী গুণাবলী পৃথিবীতে হাজারো নারী আছে সবাইকে কিন্তু আল্লাহ নেককার বলে কি আমাদের ডাকবে না নেককার তারা যাদের ভেতরে এই আয়াতে বর্ণিত গুণগুলো আছে সূরা নিসা 34 নম্বর আয়াতের শেষের অংশটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসসালিহাত নেককার মহিলা পুণ্যবতী নারী কারা পরিণীতাত যারা আনুগত্য স্বীকার করে মস্তক অবনত করে এখানে পরিণীতাতের অর্থ হয় দুইটা এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আপনার স্বামী আল্লাহ সঙ্গ বাদ দিয়ে আপনার কপাল পৃথিবীর কারো কাছে আর দেওয়া যাবে না যদি ফেরেস্তাও নেমে আসে আসমান থেকে বলে আমার শেষ দাদা ফেরেস্তাকেও শেষ দাদা জায়েজ নেই শুধুমাত্র শেষ দা হবে আল্লাহর জন্য যেন মা বোন যারা এসেছে অনেক মেয়েদের এটা অভ্যাস আছে অনেক পীরের দরবারে মাজারে কবরে বিভিন্ন বাবার কাছে যে শেষ দায় পড়ে থাকে আর দর্শকের জন্য সন্তানের জন্য কোনো কামনা করার জন্য ডাবেন কোন শরীর হারাম কোন মানুষ যদি আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেয় ওর জন্য আল্লাহ জান্নাত হারাম বানিয়ে দেয় নাউজুবিল্লাহ মিন যালিক কোরআনের নির্দেশ হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা পৃথিবীর সব গোনা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু কোনো মানুষ যদি শিরিক করে শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে যদি আল্লাহর দরবারে যান ওর জন্য আল্লাহ পক্ষ থেকে কোনো ক্ষমা নেই মাফ নেই সুতরাং আমাদের জীবনে আমল যদি অল্প থাকে কাজকর্ম যদি আমরা একটু কম করি শিরিক যেন না হয়ে যায় আখরিস দিন একায় আফ্রিকার আমল কালীন নবী যে বলেন অল্প আমল করো এখলাসের সাথে করো নেক নিয়ত নিয়ে করো কাজ যদি ছোট হয় আমি আল্লাহ বলছি এই ছোট আমলটার জন্যই নাজাত পাওয়া যথেষ্ট হয়ে যাবে কিন্তু আমল হয়েছে পাহাড় পরিমাণ শিরিক ছিল ওটা আল্লাহর দরবারে তো কবুল হবে না ধরে কোনার মতো নিক্ষেপ করবে মুখের উপরে নাউজুবিল্লাহ মিন যালিক এখানে আমল বা কাজ কোরআনে কারিমে দুইটা শব্দ আছে ফেলও আছে আমলও আছে ফেল আর আমলের ভেতরে পার্থক্য এই ফেলটা করার পরে আর তার কার্যকারিতা বাকি থাকে না সম্মানিত মা বোনেরা স্টেজ থেকে আমি যদি এখন নেমে যাই এই যে নেমে যাওয়া পর্যন্ত একটা কাজ এরপর কি করব সেটা এখন সিদ্ধান্ত নেয়নি যে নেমে গেলাম এটা আমার একটা কাজ
এটাকে বলা হয় আরবিতে ফেল আর আমল বলা হয় ওই কাজকে যেটা করার পরে তার কার্যকারিতা বাকি থাকে আখেরাতের কোন বিষয় আল্লাহ যখন বুঝিয়েছে ওই সময় আমার আল্লাহ ফেল না দিয়ে দিয়েছেন আমল যে কাজই করবেন না কেন আখেরাতের যে বিষয়ের সাথে নিজেকে সম্পর্কিত ওটা করার পরে যাই থাকবে এমনকি কেয়ামতের পরেও আপনার আমলের কাজটা যা থাকবে যেন দুনিয়ায় কোনো মানুষ যদি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো আছে এগুলো পালন না করে জন্ম দেয় ও সন্তান দুনিয়ায় আসার পর পর্দার ভেতর থেকে যে সন্তান পেটে আসে না বেপর্দা হয়ে যে সন্তান পেটে আসে ওরা বড় হয়ে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে একশো ভাগের একশো ভাগ ওটা দৈনন্দিন হওয়ার সম্ভাবনা বেশি এই মেয়েদের মাফি করার দরকার নেই এদের আলোচনায় বোঝানো যায় না এত বলছে কথা বলবে না আমার কণ্ঠ ভালো না আমার চাইতে ওদের আওয়াজ বেশি হচ্ছে বাঘা হাড়ের তৈরি তো এমনি বলে নাই বলছি এই কারণে এদের প্রথম নম্বরে কাজ হবে কোরআনে তার আনুগত্য স্বীকার করা আল্লাহ আল্লাহর আনুগত্য যারা স্বীকার করবে আল্লাহর আনুগত্য স্বীকার করা মানে আল্লাহর জন্য পাঁচবার দিনের ভেতরে সেজদা দেওয়া আল্লাহকে তার যে ফরজ বিধান পর্দা এটা শরীরের সাথে লাগানো মনের পর্দা আছে হাতের পর্দা আছে চোখের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো মেনে নেওয়ার নাম হচ্ছে অনিতান্তন আল্লাহর আনুগত্য স্বামীর আনুগত্য হচ্ছে তার জায়েজ কথাগুলো মেনে নেওয়া সম্মানিত মা বোনেরা পৃথিবীতে মেয়েদের জন্য সবচাইতে বড় জিনিস দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তার স্বামী পাহাড়ি এলাকা দিয়ে নবী যাচ্ছিলেন হঠাৎ একটা উট আল্লাহর নবী পায়ে সেজদায় পড়ে গেল সাহাবীরা বললেন হে রাসূল ওঠে কি সৌভাগ্য বনের ওঠে আপনার পায়ে সেজদা দিয়ে জীবন ধন্য করলো আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা আপনার পায়ে সেজদা লাগাই আল্লাহর নবী বললেন সাহাবীরা এই পৃথিবীতে মানুষ বাদে আল্লাহ বাদে যদি অন্য কাউকে আমি সেজদার অনুমতি দিতাম প্রতিটি নারীর কানে কানে বলতাম তোমরা তোমার স্বামীদের পায়ে সেজদা দাও নাউজুবিল্লাহি মিন যালিক যেহেতু আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে সেজদা জায়েজ নেই এটা নিয়ে স্বামীর পায়েও সেজদা দেওয়া জায়েজ নেই যদি থাকতো পৃথিবীতে সেজদা জায়েজ আল্লাহ বাদে সর্বপ্রথম মেয়েরা তার স্বামীকে দিয়ে আরম্ভ করত সম্মানিত মা বলেরা করে করে গুরুত্ব এই কথার ভেতরে একটু কান খাড়া করে আজ আমরা পাশ্চাত্যের কালচার অনুসরণ করি আকাশ সংস্কৃতির নামে এই মিডিয়াগুলো চলচ্চিত্রগুলো নভেল নাটকগুলো সিরিয়ালগুলো অনুসরণ করার মাধ্যমে স্বামীর যে মর্যাদা দিতে পারছি না এই জন্য আজ পরিবারটা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে আমাদের উচিত হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় জিনিস যেহেতু আপনার কাছে আপনার স্বামী সুতরাং আপনার স্বামীর মর্যাদা মাহাত্ম গুরুত্ব জীবনের সবচাইতে বেশি দেওয়া লাগবে দুনিয়ার যারা উপরে উঠেছে যে সমস্ত মহিলা সে নারীগুলো দুনিয়ার সবচেয়ে উপরে আর যাদের নাম তাদের জীবনটা পড়বে ব্যক্তিদেরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্বামীকে আর রহিমার নাম শুনলে মানুষ আজ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফাতেমার নাম শুনলে আজ মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে খালিদাতুল কোবরার নাম শুনলে মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এই কারণে বলে কারণ তাদের পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস ছিল স্বামী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ স্ত্রীরা কেমন ভালোবাসতেন তাকে নবীজি
পুরুষ মানুষ ছিলেন হেরা গোহার ওঠা তার জন্য সাহস ছিল কি কঠিন ছিল এটা আমি বলবো না, অবশ্যই কঠিন ছিল, কিন্তু তার চাইতেও বড় কঠিন ছিল মা খাদিজাকে রক্ষা করার জন্য প্রত্যেক দিন দৈতারা করে কাফেরদের চোখ ফাঁকি দিয়ে দিয়ে আল্লাহ নবীর বিশ্বাসের জন্য খাবার আর পানি পনেরো দুই কিলোমিটার উপরের ওই পাহাড় হেরা গোহার ওই গর্তের ভেতরে নদীকে দিয়ে আসতেন। সম্মানিত মা বোনেরা, খাদিজা তুল কবরা যদি প্রতিদিন দুই বেলা স্বামীর জন্য এত কষ্ট স্বীকার করতে পারে, আপনার স্বামী কর্মজীবন নিয়ে বাইরে যায়, দিনের কাজ নিয়ে বাইরে থাকে, যতক্ষণ পর্যন্ত না আসে ফিরে স্বামীর অপেক্ষায় যদি কোনো মহিলা অপেক্ষমান থাকে, ব্যস্ত থাকে, কখন আসবে টেনশনে পেরেশানে, যতক্ষণ আপনি অপেক্ষা করবেন অতক্ষণ সময় নামাজ পড়ার মতো সওয়াব পাওয়া যাবে। আজ মেয়েদের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, এরা স্বামীর আশায় না থেকে সিরিয়ালের আশায় রাত জেগে জেগে সময় কাটায়। নাওয়াজুবিল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী শুধু একদিন তার সাথে সংসার করেছিলেন যে পনেরো বছর, মাত্র একটা দিন তাকে একটা আদেশ দিয়েছিল, কি কারণ চলে গেল একদিন শুধুমাত্র একটা আদেশ দিয়েছিল, খাদিজাতুল কুবরা একটু কবরের চিন্তা করবা কবর। খাদিজাতুল কুবরা ওই দিন থেকে যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন পরপরে আর কোনোদিন বিছানায় পিঠ তিনি দেননি কবরের চিন্তাটা করে। নবীজি যত রাতে আসো যতবার আসো শুধু একবার ঘরের দরজায় টোকা দিতে সঙ্গে সঙ্গে খুলে দিত। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজাতুল কুবরা তুমি এত রাত পর্যন্ত ঘামাও নাই কেমন? বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলেন, হে নবী, আপনার মুখে আমি একদিন শুনেছিলাম কবরের চিন্তা করবা, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার আরামে আর ঘুম আসে নাই। হচ্ছে না ভাই, ও এখানকার দায়িত্বশীল কই, ফখর বাড়ি নিয়ে আসেন, ফখরে নিয়ে আসেন, শরীর ভালো না থাকলে হয় নাকি এভাবে জোর করে আর কতক্ষণ করা যায়, চাপ দিয়ে কথা বলতে গেলে আরো ব্যথা হচ্ছে, এত করে বললাম আমি উঠবো না, এই গলার উপরে আর একটু চাপ দিলে আমার গলায় নষ্ট হয়ে যাবে, খুলনা বিমানে টিকিট করে আছে। সম্মানিত মা বোনেরা, বললেন খাদিজা আজকে থেকে আর জেগে থাকার দরকার নেই, ঘুমিয়ে পড়বা। খাদিজা ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আমার স্বামী, সবচেয়ে বড় জিনিস আপনি থাকেন বাইরে, আমি চব্বিশ ঘন্টা আপনাকে নিয়ে টেনশনে থাকি, কারণ আপনার পেছনে কাফেরেরা নিয়ে আসে, আপনি যতক্ষণ বাড়িতে না আসে আমার ঘুম যদি লাগে দরজার সাথে পিঠ লাগিয়ে হেলান দিয়ে ঘুমায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজ বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে স্বামীর জন্য যদি এই ব্যবহারটা দেখাতে পারতো অনেক অবাধ্য স্বামীও বাধ্য হয়ে যেত। সম্মানিত আমার বোনেরা, কষ্ট স্বীকার যদি করতে চান স্বামীর জন্য করবেন। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা কথাটা শোনার পরে সেটাই করে গেলেন, নবী বলেন সেটা থেকে মাথা উঠা। খাদিজা বলেন, হে নবী, আপনার কাছে আমি শুনেছিলাম কবরের চিন্তা একটু করবা, আমার ওই দিন থেকে কেন যেন ভয় লাগে, আমি কবরের সালাম জবাবের প্রশ্নের উত্তর দিতে পারবো তো?
আপনি দয়া করে কোনদিন কোনো কিছু আপনার কাছে আমি আপনার করিতে চাইব না। একটা জিনিস এখন চাচ্ছি, কবরে আমাকে যখন রাখা হবে ওই সময় আপনি নিজের পক্ষ থেকে আমার সওয়াল জবাবে উত্তরটা দিয়ে দেবেন। বিশ্বনাথ বলেন, খাদিজা, হাজরতে আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ কবরে গেছে কোন মানুষের কবরের সওয়াল জবাব কেউ কারোটা দিয়ে দেয়নি। এটা আমিও পারব না। খাদিজাতুল কুবরা বলেন, হে নবী, আপনি যদি না পারেন আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসে না, আমি মাথাও তুলব না। ফেরেশতা জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও। এ পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সাথে সালাম দিয়েছেন, আল্লাহ নিজে সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ সালাম পাওয়ার পেছনে দুইটা কারণ। এক নম্বরে স্বামীর খেদমত সবচেয়ে বেশি আনুগত্য ছিলেন তিনি। দুই নম্বরে তার জীবনের যে সম্পদগুলো সবগুলো আল্লাহর দিনের জন্য তিনি ব্যয় করেছিলেন। সম্মানিত মা বোনেরা, এ পৃথিবীতে একটা নারী আল্লাহর সালাম পেয়েছে এই দুইটা কারণে। আমরাও যদি আল্লাহর পক্ষ থেকে সাগর সম্ভাষণ এমনকি জান্নাতের ওই সালাম পেতে চাই, জীবনের যে সম্পদগুলো আছে, সম্পদ বলতে শুধু টাকা পয়সা না, এটা আপনার সন্তান হতে পারে, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার টাকা পয়সা, আপনার প্রভাব, যা আছে সব কিছু, এমনকি আপনার ভোট পর্যন্ত, আপনাদের রায়, আপনার ক্ষমতায় আছে, রায়টা সম্পদ। এ রায়টা এমন জায়গায় দেওয়া লাগবে যে জায়গায় দিলে ওই মানুষটা ভালো ভালো কাজ করার সুযোগ পাবে। এমন জায়গায় দেওয়া যাবে না যে জায়গাটা দিলে এই মানুষটা ক্ষমতা পেয়ে আর উল্টা পাল্টা কাজ করবে। যেন ভোট এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। ওয়ান টু আব্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আমানতগুলো তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও যারা হকদার। সুতরাং পৃথিবীতে খাদিজার মতো যদি আমরা সম্মানিত হতে চাই, সালাম পেতে চাই, জান্নাতের সালাম, সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, অবশ্যই আমাদের জীবনের সম্পদ, সন্তান, টাকা পয়সা এগুলো আল্লাহর জন্য, এমনকি আমার ঘরটা আল্লাহর জন্য করার পক্ষে। দুই নম্বরে স্বামীর আনুগত্যশীল হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি কারণে খাদিজাতুল কুবরাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন। সালামের কথাটা আছে, জান্নাতের সুসংবাদ তিনি পান নাই স্পষ্টভাবে, সালাম পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে সালাম দেয় তাকে জাহান্নামে দেবে? ফেরেশতা জিব্রাইল এসে বলে, হে নবী, আপনি খাদিজার মাথা তুলতে বলুন, তার চোখের পানি মঞ্জুর হয়ে গেছে, কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। বিশ্বনবী বলেন, জিব্রাইল, একই নতুন নিয়ম, আদম থেকে পর্যন্ত কোন মানুষ আজ পর্যন্ত এই কাজ করে নাই, তুমি নতুন নিয়মটা আল্লাহ আমাকে পাঠিয়েছে, খাদিজার চোখের পানি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। বিশ্বনবী বলেন, খাদিজা, সেজদা থেকে মাথা ওঠা, তোমার জীবন ধন্য, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আদেশ দিয়েছে তোমার কবরের সওয়াল জবাব আমার দেওয়া লাগবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিন দিনের পরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেল। মরিজে নিজে কাফনের কাপড় দিয়ে তার সব পাটা দিয়ে কাফন বানিয়ে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে কবর খুললেন, খাদিজার কবরটা দেখে আসলাম মক্কাতে জান্নাতুল মুআল্লায়। লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে যায় খাদিজার কবর দেখে আল্লাহর কাছে দোয়া করছে, মেয়েদের জীবনে এরকম হওয়া দরকার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভেতরে নবীজি রাখলেন। শুধু কবরে রাখেন নাই, ওপরে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজ মায়ের সময় বললেন হে নবী আপনি ভাই যাবেন না বিশ্ব নবী বলেন তোমরা ভাই যাও খাদিজার সাথে আমার কথা দেওয়া আছে ফেরেশতা আসেন মনকার নাকি যখন এসেছেন জিজ্ঞাসা করে মা বাবা বোকা ওপর থেকে নবীজি বললেন ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই খাদিজা আল্লাহ আমারও আল্লাহ খাদিজার ধর্ম আমার একই ধর্ম ইসলাম খাদিজার নবী আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুধু একটা মানুষের কবরের সালাম জবাব বাইরের লোক দিয়েছে সম্মানিত মা বোনেরা আনুগত্য কোন পর্যায়ে পৌঁছিয়েছে তাদের স্বামী তাদের উপর এত খুশি ছিল এত রাজি ছিল স্বামী যখন স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী যখন স্বামীকে হারিয়ে ফেলবে আমি যেন আমার খাদিজাকে ওই কঠিন মুহূর্তে হারিয়ে না ফেলি সুতরাং নেককার যদি হতে চান সব কিছু তুলনায় আপনার কাছে যেন আপনার স্বামীটা বড় থাকে যতটুকু পারেন জায়েজ হুকুম গুলো মেনে স্বামীর হক আদায় করে যদি স্বামীর হক আদায় করে যদি বিদায় দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন নেককার বলে ফাতেমা জাহরার সাথে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করবে আল্লাহ যেন তাওফিক দেন মেয়েদেরকে আমিন দুই নম্বর হেফাজত করবে আল্লাহ যেগুলো হেফাজত করার দায়িত্ব তাকে দিয়েছে এখানে হেফাজত বলতে ইসলামের হেফাজত শরীরের হেফাজত সন্তানের হেফাজত যতগুলো আপনার আয়ত্তে আছে দিন যে মেয়েরা জানে না এই কারণে অধিকাংশ মেয়েরা আল্লাহর বিধানগুলো হেফাজত করতে পারে না হেফাজত করা লাগবে আল্লাহর দিনের হেফাজত করা লাগবে আল্লাহর হুকুম গুলো যতগুলো হুকুম আপনার পথে আল্লাহর আছে প্রত্যেকটা হুকুম হেফাজত করে যদি কেউ চলতে পারে তার ইজ্জত আপনার জীবনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতের হাতে তুলে দেবে হেফাজতের দায়িত্ব দিয়েছে আপনাকে ইসলামের ইসলাম পরিপূর্ণ নতুন কোন নিয়ম নীতি আপনি পালন করে যদি মনে করেন এটা ইসলামের ভেতরে আছে আপনি সঙ্গে সঙ্গে বেলমান হয়ে যাবেন ইসলামের নতুন কোন নিয়ম নীতি বলে কিচ্ছু নেই ইসলাম পরিপূর্ণ কিয়ামত পর্যন্ত ইসলামে আর কিছু দেওয়া লাগবে না কিয়ামত পর্যন্ত ইসলাম থেকে কিছু বাদ দেওয়া লাগবে না ইসলামে আল্লাহ যা দিয়েছে কিয়ামত পর্যন্ত এটা যথেষ্ট সুতরাং নতুন করে কিছু যেন পালন করবেন না আর এটা পালন না করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা করান হাদিস যাদের সামর্থ্য আছে তার সাথে এমনি কাছে বাংলায় পাওয়া যাচ্ছে খুব বেশি দাম না আপনি খণ্ড খণ্ড করে নেবে বাইরের মানুষের কাছে প্রশ্ন করা লাগবে না বিষয়গুলো জানার জন্য তাফসীরে ইবনে কাসীরের প্রত্যেকটা আয়াতে সাবজেক্ট তৈরি করা আছে অন্তত মেয়েদের বিষয়ে যে নির্দেশিকাগুলো আমার আল্লাহ দিয়েছেন ওই আয়াতগুলো বেশি বেশি তুলে নেবে আর প্রতিটি আয়াতে আপনার দায়িত্ব কি পরিবারে সমাজে রাষ্ট্রে সংস্কৃতিতে ধর্মীয় জীবনে এ সমস্ত জায়গায় আপনার দায়িত্ব কি প্রতিটি আয়াতের সাবজেক্ট তৈরি করা আছে আপনার বুঝতে সহজ হবে তখন আর এই কুসংস্কার বলে আপনার ভেতরে আসবে না এমনিতে দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে এই তিনটা দেশে সবচেয়ে বেশি মেয়েদের ভেতরে কুসংস্কার আমি কাবা শরীফ পর্যন্ত দেখে আসলাম ওখানেও মেয়েদের বেদাত আর কুসংস্কার এই বাংলাদেশের মেয়েদের বেশি এরা আবেগ প্রবণতায় বিশ্বাস করে বেশি
এজন্য ইসলাম আবেগ দিয়ে চলে না, আবেগ দিয়ে কোনো কাজ করবেন না। আপনার স্বামী যদি এরকম দুই নাম্বার কোনো জায়গায় যায়ও তাকে বসাবেন, বসানোর পরে যদি না ফিরে আসে আপনার দায়িত্ব শেষ। সম্মানিত মা বোনেরা, দুই নম্বর হেফাজত করা লাগবে আপনার শরীরের, কবর বলার পর থেকে আপনার এই সাড়ে তিন হাত বডি স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্যে দেখানো ব্যবহার করা জায়েজ নেই, হারাম হারাম এবং হারাম। এমনকি আপনার কণ্ঠের কথা পর্যন্ত অন্য পুরুষের সাথে মার্জিত ভাষায় বলা জায়েজ নেই। মেয়েদের মোবাইলে ফোনে ফ্যাক্সে কথা বলার নিয়ম শিখিয়েছেন। স্ত্রীরা মোবাইলে ফোনে ফ্যাক্সে পর্দার আড়াল থেকে যদি কারো কথা কেউ কথা বলতে চাও, কোন পুরুষের সাথে কথা বলতে হবে সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম উল্টা পাল্টা, এমন মেস আছে গরমে কথা বলবেন যেন মোবাইল যে ধরেছে ওটা যদি অপরিচিত লোক হয় যেন বাধ্য হয় আপনার মোবাইল কেটে দিতে। এত দেরি করেন কেন? আরে ভাই শরীর ভালো থাকলে 10 ঘন্টা চালিয়ে দিতাম, দেখছেন না কি অবস্থা। কণ্ঠ ভালো থাকলে আমাকে বলা লাগতো, নিজে চালাতাম 5 ঘন্টা। আপনার শরীরে সামনে বাইরে যাওয়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে আপনার শরীরটা আর স্বামীর সম্পদ গুলো, এগুলো যেন নষ্ট না হয়। কারণ যে মহিলা স্বামীর সম্পদ আর নিজের শরীর নষ্ট করবে, নষ্ট করা বলতে অন্যের আন্ডারে দিয়ে দেবে। এই মহিলাগুলো তো নিয়ে আল্লাহর অভি সম্পদ আল্লাহ নিজে নাম নাউজুবিল্লাহ নিসানি আমাদের মেহমান আসতেছে, আমি মা পোষায় দোয়া পোষায় আগামীতে আমার শরীর যদি ভালো থাকে আসবো, মেয়েদের বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার সব সময় দান করেন।